নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি স্বপন দেশ বিদেশ রাজ্যের গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সেরা দশ শুরুতেই দেখে নেব দেশের সেরা খবরগুলো আর দেশের সেরা খবরে আজকে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বাই সফর বাণিজ্য নগরীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দিক থেকে তো বটেই এবং আরও বেশ কিছু পরিপ্রেক্ষিত রয়েছে যেই দিক থেকেও মুখ্যমন্ত্রীর এই মুম্বাই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ট্রাইডেন্ট হোটেলে যেখানে মুখ্যমন্ত্রী থাকছেন মুম্বাই সফরে আমরা সেই দিকে সরাসরি নজর রাখবো আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা রয়েছেন এবং প্রতি মুহূর্তের মুখ্যমন্ত্রীর যে সফর সেই সফরের দিকে নজর রেখেছেন আমরা চলে যাব সুচন্দ্রিমার কাছে সুচন্দ্রিমা আজকে কিছুক্ষণ আগেই সঞ্জয় রাউত তিনি শিবসেনা মুখপাত্র এবং গুরুত্বপূর্ণ লিডার শিবসেনার তিনি পৌঁছেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে আদিত্য ঠাকরেও আর কিছুক্ষণের মধ্যে ঢুকবেন সার্বিকভাবে এই যে মুখ্যমন্ত্রীর মুম্বাই সফর রাজনৈতিক দিক থেকেও তো গুরুত্বপূর্ণ এবং তার পাশাপাশি আরো বেশ কিছু প্রেক্ষিত রয়েছে তুমি এর আগেও বলছিলে সেগুলো যদি আরো একবার বলো একদমই স্বপন দেখো মুখ্যমন্ত্রী শুধুমাত্র যে বিনিয়োগ টানার জন্য মুম্বাই সফরে এসেছেন এটা যদি শুধু বলি তাহলে বাকি বিষয়গুলোকে একটু লঘু করে দেখা হবে কিন্তু দুটো বিষয়ই এতটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময় দাঁড়িয়ে যে কোনটাকে কোনটাতে একটু বেশি নজর দেব। সেটা হয়তো বলাটা মুশকিল হবে কারণ একদিকে গত প্রায় দেড় বছর রাজ্যে কোনো সম্মেলন হতে পারেনি কোভিডের কারণে মহামারীর পর একটা বড় আকারের সম্মেলন হচ্ছে বাণিজ্য সম্মেলন এবং আগামী বছরের এপ্রিল মাসে কুড়ি এবং একুশ তারিখ দুদিনব্যাপী রাজ্যে যে বাণিজ্য সম্মেলন হতে চলেছে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিনিয়োগ টানতে আগ্রহী এবং উদ্যোগীয় কারণ তিনি রাজ্যপালকে বলতে শুনেছ যে প্রয়োজনে আপনি বিদেশে গিয়ে কথা বলুন এবং তিনিও বলেছেন শুধুমাত্র দেশের মধ্যে নয় তিনি দেশের বাইরে গিয়েও কথা বলতে পারেন বিনিয়োগ টানার জন্য এবং সেখানে দাঁড়িয়ে প্রথম তার এই যে কাজের শুরু সেটা করছেন তিনি কোথা থেকে বাণিজ্য নগরী থেকে মুম্বাইতে তিন দিনের সফরে তিনি এলেন এবং এখানে এসে তিনি শিল্পপতিদের সঙ্গে কথা বলবেন ছোট মাঝারি বড় ব্যবসায়ী যারা রাজ্যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করার জন্য আগ্রহী হবেন বাণিজ্য সম্মেলনে তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানাবেন এবং আগ্রহ করবেন যে রাজ্যে একটা ভালো বিনিয়োগ এই জায়গা থেকে উঠে আসুক এবং পরের ধাপটায় আমি যাচ্ছি এই কারণেই কারণ তার এই সফরের একেবারে প্রথম সূচিতে তিনি তিনি দেখলাম আমরা মন্দিরে দর্শন এবং সেখান থেকে তিনি তার মুম্বাই সফর শুরু করলেন তারপরে তিনি চলে এসেছেন এই ট্রাইডেন্ট হোটেলে যেখানে তিনি রয়েছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে কথাবার্তা শুরু করেছেন দেখো দেখা করার কথা ছিল তার উদ্ভব ঠাকুরের সঙ্গে কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি সময় দিতে পারেননি সঞ্জয় রাউত কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করেছেন কথা বলার কথা রয়েছে তার সঙ্গে যে যে বিষয়গুলো নিয়ে কারণ আগামীকাল শরৎ পাওয়ারের সঙ্গে দেখা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আদিত্য ঠাকরে তো অবশ্যই রয়েছেন একটা গুরুত্বপূর্ণ জায়গায় তো কোথাও এই এই সমীকরণটাও খুব গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাণিজ্য নগরীতে এসে বাণিজ্য সম্মেলন নিয়ে উদ্যোগী হচ্ছেন কথা বলার জন্য ঠিক সেই সময়টা কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আছে কারণ কিছুদিন আগে তিনি আবার দ্বিতীয়বার যখন দিল্লি গিয়েছিলেন একাধিক নেতা কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে গোয়াতেও তিনি গিয়েছিলেন তখনও তৃণমূলে যোগদানের আমরা বহর দেখেছি যেখানেই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক থেকে জাতীয় স্তরে কিন্তু তার ভূমিকা এবং দল তৃণমূল এবং বিরোধী ঐক্যের একটা মুখ হয়ে উঠছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আমি সময়টাকে খুব গুরুত্ব দিচ্ছি এই কারণে কারণ যেই সময়টা তিনি এখানে এসেছেন এখানে শিবসেনার সঙ্গে যখন কথা হচ্ছে আগামীকাল এনসিপির সঙ্গে কথা হবে অর্থাৎ শরৎ পাওয়ারের সঙ্গে কথা হবে কোথাও যে কংগ্রেস ফ্যাক্টরটা কিন্তু বাদ চলে যাচ্ছে এটাই এটাই খুব গুরুত্বপূর্ণ স্বপন এই কারণে আমি বলছি যে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর যখন প্রথমবার দিল্লি গিয়েছিলেন সোলিয়া রাহুলের সঙ্গে যে বার্তালাপের ছবি আমরা দেখেছিলাম সেই বার্তালাপ কিন্তু দ্বিতীয়বার হয়নি বরং কংগ্রেস থেকে যেভাবে তৃণমূলে যোগদান করেছেন একাধিক নেতৃত্ব সেটা কিন্তু রাজনৈতিক মহলে এটাও সমালোচনা হয়েছে বা আলোচনা হয়েছে যে এই নেতারা কিন্তু কোথাও কি বিজেপির হাত শক্ত করেনি বরং তারা বিজেপি বিরোধী ঐক্যের হাত শক্ত করতে তারা তৃণমূলে যোগ দিয়েছেন কংগ্রেস ছেড়ে ভরসা জাগাচ্ছেন যাচ্ছেন তারা তৃণমূলে তাই কোথাও কিন্তু না বললেও মুখে না বললেও কিন্তু একটা দূরত্ব হাওয়ায় দেখা যাচ্ছে এবং পরিষ্কারভাবে তার পরিসরটাও বোঝা যাচ্ছে তাই শিবসেনা এবং এনসিপি এর সঙ্গে কথা বলে হতে পারে কৌশলগত ভাবে কংগ্রেসের উপর একটা চাপ সৃষ্টি আবার কৌশলগত ভাবে কংগ্রেসকে এটাও বোঝানো যে হাত শক্ত করতে সবারই হাত কিন্তু প্রয়োজন এই জায়গা থেকে একটা বিষয় আমি তোমার কাছে জানতে খুব তুমি এই এই উত্থাপন কিছুদিন আগে পর্যন্ত যে বিজেপি বিরোধী যে শক্তিগুলো সেই শক্তিগুলোকে একত্রিত করার ক্ষেত্রে কংগ্রেসকে প্রধান শক্তি হিসেবে ভাবা হচ্ছিল বিবেচনা করা হচ্ছিল যদিও সেই জায়গাটা এখন কতটা রয়েছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন যাচ্ছে এই অবস্থায় আমরা জানি যেহেতু শিবসেনা এনসিপি এবং কংগ্রেসের মহাগাড়ি সরকার এই মুহূর্তে মহারাষ্ট্রে রয়েছে স্বাভাবিকভাবে এনসিপি এবং শিবসেনার একটা প্রভাব কংগ্রেসের ওপর রয়েছে তো সেই জায়গা থেকেও আঞ্চলিক দলগুলোকে একত্রিত করে এবং আঞ্চলিক দলগুলো যে বিজেপি বিরোধী প্রধান শক্তি হয়ে উঠতে পারে এটাও কংগ্রেসের কাছে বার্তা দেওয়া একটা গুরুত্বপূর্ণ মানে এই বিষয়টা নিয়েও তো শারদ পাওয়ারের সঙ্গে আলোচনা হতেই পারে দেখো গোটা দেশে এখন হয়তো খাতায় কলমে বা মুখে প্রধান বিরোধী একটা দল হিসাবে কংগ্রেস রয়েছে কিন্তু জমি নেই তাও জমিদারই রয়ে গেছে এবং সেই জমিদার বিশ্বম্বর রায়ের সেই মনোভাব কংগ্রেসের মধ্যে যে পরিপূর্ণভাবে এখনও রয়েছে সেটা তো বলাই বাহুল্য কারণ কোথাও তারা কথা অনুযায়ী তাদের কাজে সেই ভূমিকা প্রকাশ পাচ্ছে না বরং তার উল্টোটা যতটা আমরা সদর্থক ভূমিকায় দেখতে পাচ্ছি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি উদ্যোগী হয়ে ছুটছেন কখনো দিল্লি কখনো গোয়া কখনো মুম্বাই এবং তিনি এসে এই আলাপচারিতার মধ্যে তার যে জনসংযোগ রয়েছে দীর্ঘদিন কারণ তিনি তো কোনো অঞ্চল থেকে জাতীয় স্তরে উঠে আসেনি তিনি জাতীয় স্তরে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন মন্ত্রিসভায় থেকেছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় তাই তিনি এই ব্যক্তিত্বদের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ তার রাজনৈতিক যে বলা যেতে পারে একেবারে ভিত সেই ভিতের মধ্যেই কিন্তু এগুলো রয়েছে তাই তার সঙ্গে যখন এই ব্যক্তিত্বদের দেখা হয় শরৎ পাওয়ার সঞ্জয় রাউত বা শিবসেনা যে নেতৃত্ব রয়েছে কোথাও কিন্তু এটা কংগ্রেসের কাছে বুঝতে হবে যে সেই বিশ্বম্বর রায়ের জমিদারি মনোভাব ছেড়ে তাদেরকেও একটু নরম হতে হবে কৌশলটা বুঝতে হলে যে ছোট শত্রুর থেকে বড় শত্রুটা বেশি হানিকর তাই বড় শত্রুটাকে প্রাধান্য দিয়ে বিজেপি বিরোধী ঐক্য এবং বিজেপি বিরোধী শক্তিকে যদি এক জায়গায় নিয়ে আসতে হয় সেটা সেখানে যেমন কংগ্রেসের গ্রহণযোগ্যতা রয়েছে ঠিক তেমনভাবে কংগ্রেস যতক্ষণ না এসে সেখানে মিলিত হচ্ছে সেই অসম্পূর্ণতাটা কিন্তু থাকবে। তুমি তাদের ভূমিকা খুব বেশি না হলেও তাদের অ্যাবসেন্সটা কিন্তু অনুপস্থিতিটা কিন্তু এটা প্রশ্ন তুলতে সাহায্য করবে বিজেপিকে যে কংগ্রেস কেন নেই তাহলে কোথাও হয়তো এই জোটের মধ্যে একটা ফাঁক রয়েছে আমরা উত্তরপ্রদেশে বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যেমন সি ভোটার সমীক্ষা তো উঠে এসেছে যে কংগ্রেসের যা ফলাফল হতে পারে দু হাজার বাইশে উত্তরপ্রদেশে তার থেকে এসপির হয়তো অনেক বেশি ভালো ফলাফল হতে পারে তাই কোথাও হয়তো এটা বিজেপিরই এটা একটা একটা চালিকা শক্তির মধ্যে কাজ করে যে তারা প্রধান বিরোধী দল হিসাবে এমন একটা শক্তিকে রেখে দিয়েছে তারা জানে যে এই শক্তির ব্যাখ্যা শুধু তাদের কথাতেই কাজে নয়

সুচন্দ্রিমা তোমাকে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তুমি আমাদেরকে আপডেট দিতে থাকো আমরা পরবর্তী সময় আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা সরাসরি ছিলেন ট্রাইডেন্ট হোটেলের সামনে থেকে যেখানে মুখ্যমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় রাউতের সঙ্গে বৈঠক হচ্ছে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও উত্তাল সংসদ সাসপেনশন প্রত্যাহারের দাবিতে ধরনায় বিরোধীরা সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন তারা মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পরই বারো জন সাংসদের সাসপেনশন প্রত্যাহারের জন্য আর্জি জানান রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে তবে তা প্রত্যাখ্যান করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু তিনি বলেন বরখাস্ত সাংসদরা অনুশোচনা প্রকাশ করেননি তাই তাঁদের সাসপেনশন প্রত্যাহার করা হবে না কৃষক ইস্যুতেও স্বরোব হন বিরোধীরা সাসপেনশন প্রত্যাহার না করায় হৈহট্ শুরু হয় দুই কক্ষে সাসপেন্ড হওয়া বারোজন সাংসদ অধিবেশন চলাকালীন প্রতিদিন গান্ধীমূর্তির সামনে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধর্নায় বসবেন মঙ্গলবার সংসদের অধিবেশন শুরুর আগে বৈঠকে বসেন বিরোধী দলের নেতারা ষোলোটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠকে ওই বৈঠকে কংগ্রেস ছাড়াও ছিলেন ডিএমকে এনসিপি সিপিএম সিপিআই আরজেডি এমডিএমকে এলজেডি আরএসপি টিআরএস ভিসিকে কেরাল কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের প্রতিনিধিরা তবে সোমবারের মতো এদিনের বৈঠকে উপস্থিত ছিল না তৃণমূল কংগ্রেস বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে জানান তৃণমূলের নিজস্ব দলীয় বৈঠক থাকায় তারা এই বৈঠকে যোগ দিতে পারছে না জন সাংসদ সাসপেন্ডে রাজনৈতিক তরজা তুঙ্গে রাজ্যসভা বয়কট ষোলোটি বিরোধী দলের দুই সাংসদ সাসপেন্ডে সুর চড়াচ্ছে তৃণমূলও বয়কট নয় বরং প্রতিবাদে ধর্না চালাবে বহিষ্কৃত সাংসদেরা বয়কটে পাল্টা বিজেপিকেই সুবিধা পাইয়ে দেওয়া সেই পথে হাঁটতে নারাজ তৃণমূল সাসপেনশনের প্রতিবাদে রাজ্যসভা বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ষোলোটি বিরোধী দল তবে তৃণমূল সাফ জানিয়ে দিয়েছে তারা সংসদ বয়কটের পথে হাঁটবে না অধিবেশন চলা পর্যন্ত অর্থাৎ তেইশে ডিসেম্বর পর্যন্ত সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত ধর্নায় বসবেন বরখাস্ত হওয়া তৃণমূলের দুই সাংসদ শান্তা ছেত্রী ও দোলা সেন বাকি বিরোধীদেরও ধর্নায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বেশ কিছু দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে সতর্ক করা হয়েছে ভারতকেও তার জেরেই একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন্দ্রের তরফে মঙ্গলবার আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য আলাদা করে নির্দেশিকা জারি করা হলো সেখানে ঝুঁকিপূর্ণ দেশকে যেমন চিহ্নিত করা হয়েছে তেমনি বিদেশ থেকে আগত যাত্রীদের করোনা বিধি কি হবে তারও নির্দেশ দেওয়া হয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলির তালিকায় রয়েছে ব্রিটেন সহ ইউরোপ এছাড়া দক্ষিণ আফ্রিকা ব্রাজিল বাংলাদেশ বোতুয়ানা চীন মরিসাস নিউজিল্যান্ড জিম্বাবুয়ে সিঙ্গাপুর হংকং ইসরায়েল এখন সময় একটা বিরতির বিরতির পর সঙ্গে থাকবেন বিরতির পর এবার রাজ্যের সেরা খবরগুলো দেখে নেব এবার গ্রুপ সিতে ভুয়ো নিয়োগ ধরল হাইকোর্ট বেতন বন্ধে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্ট আবেদনকারীকে জানায় মধ্যশিক্ষা পর্ষদকে যুক্ত করে আটচল্লিশ ঘন্টার মধ্যে এই সংক্রান্ত যাবতীয় বিবৃতি হলফনামা আকারে জমা দিতে হবে মাধ্যমিকের তোড় শুরু করে দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিকের এনরোলমেন্ট ফর্ম দিতে আগামী পনেরো এবং ১৬ ডিসেম্বর জেলাগুলিতে ক্যাম্প বসবে বলে জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ ক্যাম্প অফিসগুলি থেকে স্কুলগুলিকে এনরোলমেন্ট ফর্ম সংগ্রহ করতে বলা হয়েছে ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষা নির্ঘণ্ট প্রকাশ করেছে মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিকের আগে টেস্ট নেওয়া হবে বলেও জানিয়েছে পর্ষদ দীর্ঘ কুড়ি মাস পর খুলেছে স্কুল মাধ্যমিক সম্পর্কিত যাবতীয় কাজ সম্পূর্ণ করে রাখতে চাইছে পর্ষদ ময়দান সরগরম উনিশে ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট গত শুক্রবারই প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল শুরু হয়ে গিয়েছে প্রচার চলছে মনোনয়ন মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিলেন একশো একত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় একশো একত্রিশ নম্বর ওয়ার্ডকে একটা মডেল ওয়ার্ড হিসেবে তুলে ধরতে চান জানালেন রত্না বুধবার মনোনয়ন জমা দিলেন বৈশ্যনাথ চট্টোপাধ্যায় নিজের ওয়ার্ড ছেড়ে অন্য ওয়ার্ডে গিয়ে প্রার্থী হয়েছেন বৈশানর মনোনয়ন জমা দেওয়ার পর জানালেন রাস্তা সংস্কার আলোর ব্যবস্থা বিধবা ভাতা বার্ধক্য ভাতার মতো যাবতীয় সুবিধা তিনি পৌঁছে দেবেন মানুষের কাছে আরও বৃহত্তর লক্ষ্যে লড়াইয়ের জন্য দলনেত্রী দায়িত্ব দিয়েছেন তা যথাযথভাবে পালন করবেন বৈশানর হাতে মাত্র কয়েকদিন জোর কদমে প্রচারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার সকাল থেকেই পণ্ডিতিয়া রোডে প্রচার সারলেন তিনি বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারলেন পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ মনোনয়ন জমা দিলেন একই পরিবারের তিনজন প্রার্থী একশো ষোলো একশো সতেরো একশো আঠেরো তিন ওয়ার্ডেরই দায়িত্বে তারক সিংয়ের পরিবার প্রার্থী তারক সিং ছাড়াও অমিত সিং এবং কৃষ্ণা সিং অঞ্চলে উন্নয়নের কোনো সমস্যা নেই যা করা হবে তা অতিরিক্ত জানালেন তারক সিং লোকাল ট্রেনে মহিলাদের সুরক্ষা নিয়ে জনস্বার্থ মামলা প্রতি গেটে সিসিটিভি ক্যামেরা বসানোর আবেদন করা হয়েছে দিতে হবে মহিলা পুলিশও এ বিষয়ে রেলের কাছে রিপোর্ট তলব করল হাইকোর্ট গত কয়েক বছরে ট্রেনে একাধিক মহিলা হেনস্থার রিপোর্ট সামনে এসেছে তারপরেই মামলা করেন আইনজীবী মৌসুমি সোম আগামী দোসরা ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট দেবে রেল আগামী পয়লা ফেব্রুয়ারির মধ্যে মেট্রো রেলের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রো নির্মাণ সংক্রান্ত বিষয়ে যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভারদুয়াজের ডিভিশন বেঞ্চে মামলাকারীর দাবি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনো পার্ক এলাকায় নির্মাণ কাজ চালানো যায় না এমনকি পার্কের ভিতরে কোনো হাসপাতাল বা বিদ্যালয় করা যাবে না কিন্তু সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকা বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে এমনকি সেখানে মেট্রো কর্তৃপক্ষ তাদের নির্মাণ কার্য চালাচ্ছে ফলে সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা হয়েছে সল্টলেকের সেন্ট্রাল পার্কে এই মর্মে রিপোর্ট তলব এখন সময় আরো একটা বিতrootDir বিরতির পর সঙ্গে থাকবেন আর এবার সময় বিদেশে সেরা খবরগুলো দেখার ওমিক্রনের হানা বিশ্বের তেরোটি দেশে ঘুম উড়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ আফ্রিকার এই নয়া স্ট্রেনটি চোখ রাঙাচ্ছে সঙ্গে সঙ্গে ইসরায়েল অস্ট্রেলিয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিল বিদেশিদের প্রবেশ কিন্তু কিন্তু তা সত্ত্বেও শেষ উদ্ধার হল না হুয়ে তথ্য অনুযায়ী ওমিক্রন এখনো পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বটসোয়ানা ব্রিটেন জার্মানি নেদারল্যান্ড ডেনমার্ক বেলজিয়াম ইসরায়েল ইতালি চেক প্রজাতন্ত্র হংকং এবং অস্ট্রেলিয়ায় ছড়িয়েছে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাপান ও ফ্রান্সেও একজনের দেহে ধরা পড়েছে ওমিক্রন বিশ্বের সত্তরটি দেশ বিদেশিদের বিধি জারি করেছে স্ত্রত্ব বিশ্ব আগামী তিন থেকে চার মাসের মধ্যেই অমিক্রণ রোধে অনুদান দেওয়া হবে টিকাকে ইইউ ড্রাগ কন্ট্রোল জানিয়েছে এমনটাই তবে কোন টিকাকে এক্ষেত্রে স্বীকৃতি দেওয়া হবে তা অবশ্য জানানো হয়নি যদিও সূত্রের খবর টিকার মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে সচেতন থাকুন আতঙ্কিত হবেন না অমিক্রন নিয়ে দেশবাসীকে বার্তা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তিনি বলেন বুস্টার ডোজ নিন করোনার টিকা নিন কোভিড বিধি মেনে চলুন মাস্ক পরুন অমিক্রন নিয়ে অযথা ভয় পাবেন না তবে দেশে এখনই লকডাউনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তিনি পরিসংখ্যান বলছে এখনো পর্যন্ত চার কোটির ওপর মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বুস্টার ডোজ নিয়েছেন প্রায় দশ লক্ষেরও বেশি মার্কিন নাগরিক ডিসেম্বরের মধ্যেই এই লক্ষ্যমাত্রা পঞ্চাশ লক্ষের ওপর করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস মাস্ক পরা বাধ্যতামূলক হল ব্রিটেনে না পড়লে দিতে হবে জরিমানা টাকার অঙ্কে যা দুশো পাউন্ড জানালেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভেদ তিনি বলেন গণপরিবহন ও বাজার এলাকায় সকলকে পড়তেই হবে মাস্ক সেই সঙ্গে পর্যটকদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে করোনার পিসিআর টেস্টও ব্রিটেনে চোদ্দ জনের দেহে অমিক্রণ ধরা পড়তেই তৈরি ঘড়ি এই বিধিনিষেধ জারি করেছে বরেস সরকার করা বিধি জারি করেছে জার্মানিও আতঙ্কের নাম ওমিক্রন সাবধানতা অবলম্বনে দেশের জন্য টিকা বাধ্যতামূলক করল গ্রেস মঙ্গলবার কথা জানান প্রধানমন্ত্রী মেট সঙ্গে তার বার্তা জানুয়ারির ষোলো তারিখের মধ্যে যারা টিকার প্রথম ডোজ না নেবেন তাঁদের একশো তেরো মার্কিন ডলার জরিমানা দিতে হবে এখনো পর্যন্ত দেশে ওমিক্রনের হদিশ না মিললেও আগাম সাবধানতা অবলম্বনে সরকার সব রকম ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি কোভিড বিধি না মানলে জারি হবে লকডাউনও ফের বিস্ফোরণ কাবুলে মঙ্গলবার কাবুলের দারুল আমান এলাকায় এই বোমা বিস্ফোরণ হয় ঘটনায় গুরুতর ছয় সাধারণ আহতদের মধ্যে গুরুতরানু তালিব যোদ্ধাদের গাড়ি লক্ষ্য করে এই বোমা বিস্ফোরণ হয় বলে সূত্রের খবর সরকারের মুখপাত্র কারি সাইদ খোস্তি জানান এখনো পর্যন্ত কারাই হামলার নেপথ্যে তা এখনো জানা না গেলেও নিশানায় আইসিস কোরাসান শাখায় শুরু হয়েছে তদন্ত দুয়ারে শীত আফগানিস্তানে ঘরে নেই খাবার নিদারুণ খাদ্য আফগান ভুমের আটত্রিশ মিলিয়ন মানুষ উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ ইউএনওর মানবাধিকার শাখা তরফে বলা হয়েছে প্রথম পর্যায়ে সাত হাজার মানুষকে দেয়া হয়েছে ত্রাণ দেয়া হয়েছে নগদ পরিসংখ্যান বলছে তালিবান কাবুলের কুর্সিতে বসার পর বেড়েছে খাদ্য সংকট আশ্রয়হীন হয়েছেন কয়েক হাজার মানুষ খোলা আকাশের তলায় দিন কাটছে তাদের ত্রাণ পাঠানো নিয়ে চলতি সপ্তাহে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল তালিবানের কিন্তু আপাতত তা হচ্ছে না বলেই সূত্রের খবর রাষ্ট্রপুঞ্জ আগে আফগানিস্তানের পাশে দাঁড়াতে বিশ্বকে অনুরোধ করেছিল কিন্তু বহু দেশই সেই আবেদনের সাড়া না দেওয়ায় বেড়েছে সংখ্যা সংকট বিমুখ বিশ্ব ব্যাংক তবে দক্ষিণ কোরিয়া বত্রিশ মিলিয়ন মার্কিন ডলার সাহায্য পাঠিয়েছে কাবুলে সব মিলিয়ে দেশের আর্থসামাজিক পরিস্থিতি মোকাবিলা করাই এখন বড় চ্যালেঞ্জ এখন সরকারের কাছে সেরা দশ আজ এ পর্যন্তই অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন